নমস্কার বন্ধুরা, নমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চাল কুমড়ো রান্না করে দেখাবো, চাল কুমড়ো শাক। তো এখানে আমি চাল কুমড়ো শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব, সিদ্ধ করে জলটা গেলে নেব। তো আমি এখন নুন আর একটু হলুদ দিয়ে জল গেলে নেব। কুকারে দুটো সিটি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। তো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো তাল মাখানা। এই যে তাল মাখানাটা আমি ভেজে নেব। আপনারা আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, যেহেতু আমার কাছে আছে তাই আমি তাল মাখানাটা দিচ্ছি। সামান্য নুন ছিটিয়ে দেব। ভীষণ পুষ্টিকর একটি তাল মাখানাটা হলো, ভীষণ পুষ্টিকর। তো তাল মাখানাটা আপনারা বাচ্চাদেরকে প্রতিদিন 4-5টা করে খাওয়াতে পারেন, ভীষণ পুষ্টিকর আর সুস্বাদু খাবারে বা সবজিতে দিয়ে খাওয়াতে পারি। বা এভাবে ভেজেও দিতে পারেন সামান্য ফ্রাই করে। তো আমার তাল মাখানাটা ভালো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চাল কুমড়োর বড়ি। বড়িটাও আমি হালকা ফ্রাই করে নেব ভেজে। আমার বড়িটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দেবো 5 ফোড়ন। আমি এখানে চাল কুমড়ো শাক আর এখানে নিয়েছি গাজর, কুমড়ো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। একদম নিরামিষ, আমি আর কিছুই দিই না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, তো আমি কিছুই দিলাম না, আমি একদম নিরামিষই করছি। হলুদ দিয়ে দিলাম আর দেবো নুন সামান্য। দিয়ে দেবো চিনি, চিনিটা আপনারা পছন্দ হলে দেবেন, চিনিটা দিলে ভালো লাগবে, সামান্য চিনি দিলে। আর এখানে আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো বড়ি আর তাল মাখানা। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, যদি হাতের কাছে না থাকে তাল মাখানা তাহলে আপনারা বড়িটা ইউজ করতে পারেন, আর বড়ি না ভালোবাসলে আপনারা বড়ি ছাড়াও করতে পারেন। তো আমি সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো।
10 মিনিটের মতো। তো আমার শাকটা হয়ে গেছে, দেখুন আমি এখন নামিয়ে নেব। তো দেখুন আমার শাকটা হয়ে গেছে, খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।